আপনি তো মক টেস্টের কথাটা বললেন, সেক্ষেত্রে আমি আরও একটা জিনিস যেটা জানতে চাইব যে এক্ষেত্রে ধরুন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কতটা ইম্পর্টেন্ট, মানে সেগুলোকে আদৌ দেখার প্রয়োজনীয়তা আছে? অবশ্যই, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে WBCS এ কিন্তু এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয়, সেটা প্রিলিমসেও হয় মেন্সেও হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে আমার দুটো অভিমত। প্রথম অভিমত হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমাকে একটা ধারণা দেয় যে এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসছে, বাকি কী কী প্রশ্ন আসতে পারে, ফলে সেই সেন্সে কোশ্চেন প্রেডিক্ট করার জন্য প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব কাজের। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, ধরে নাও যে তোমরা যখন পড়াশোনা করছো, আমাদের এরকম অনেক সময়ই হয় যে আমরা দেখি যে কোনো একটা সাবজেক্ট আমার খুব ভালো প্রিপারেশান আছে, কোনোটা আমি অতটা ভালোও করতে পারিনি, পরীক্ষা চলে এসছে আমার হাতে সময় নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা করা উচিত, অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু পারলে মুখস্থ করে যাওয়া উচিত। কারণ অনেক সময়ই আমরা দেখতে পাই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু হুবহু দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই যে যদি আমি চারটে পাঁচটা প্রশ্ন ওইভাবে পেরে থাকি আমার কিন্তু সেটাই একটা বিশাল লাভ। সেক্ষেত্রে আমি বলবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দুটো দিক থেকেই ভীষণ ইম্পর্টেন্ট, এক প্রশ্ন প্রেডিক্ট করার জন্য, দুই হচ্ছে কিছু সহজ প্রশ্ন ক্র্যাক করার জন্য। সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কিন্তু সবসময় তোমরা ফলো করবে।